আমরা আজকে যেটা করব ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং ডেরিভেটিভ এটা রিলেটেড কিছু প্রবলেম আমরা আজকে সলভ করব। সো প্রথমেই আমি একটা ডেরিভেটিভের অঙ্ক দিয়ে শুরু করছি। আমরা মেইনলি আজকে ডেরিভেটিভ এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন এগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, সো এটা হচ্ছে 2000 সালটা একটু দেখে নেবো, 2018-19 কোশ্চেন পেপার। 18-19 কোশ্চেন পেপারে প্রথমে আমি একটা ছোটো অঙ্ক দিয়ে শুরু করছি। এখানে একটা DIDX বের করতে দিয়েছে, দাগ নাম্বার হচ্ছে 18-19-6 দাগের 7। ঠিক আছে, এরকম ছোটো ছোটো ডেরিভেটিভ করতে দেয়, এগুলো আমরা সবাই মোটামুটি 11-12 পড়ে অভ্যস্ত। x^2/3 প্লাস y^2/3 ইকুয়াল টু a^2/3, এটাকে বলা হয় পলিওম অফ ডেকার্টেস। x^2/3 প্লাস y^2/3 ইকুয়াল টু a^2/3। ওকে, সো এই ডেরিভেটিভটা আমাদের করতে হবে। সো এটা করার জন্যে আমরা নর্মালি ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো জানি সেই ফর্মুলা দিয়ে আমরা এটাকে অপারেট করতে পারবো। সো প্রথমেই আমি মানে এটাকে ডেরিভেটিভের ফর্মুলা যদি আমি একটু একটু করে বলে দিই, DIDX ddx অফ x^n, এটার ফর্মুলা কি হয়, nx^n-1। তো সেই ফর্মুলা অনুযায়ী যদি এখানে খাটানো যায়, 2/3 এক্স তার পাওয়ার থেকে 1 কমবে, 2/3-1। ওকে, এবার এখানে একটা কথা বলি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে যে বিষয়টা আছে, আমরা যে DYDX লিখি, এই DYDX এর এই ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্সটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ওয়াইটা ডিপেন্ড করে এক্স এর পরে, তাই বলা হয় ওয়াইকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সকে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এখানে এক্স এর যে ডেরিভেটিভটা হলো সেটা তো হয়ে গেল, বাট ওয়াইকে যখন করতে যাব তখন সিমিলারলি হবে 2/3-1, কিন্তু যেহেতু ওটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপন এক্স, তাই ওর পাশে কিন্তু একটা DYDX হবে। এখানেও DXDX হতো সেটা 1 হয়ে যেত, মানে প্রথমটা আমরা যদি আমি লিখতে যেতাম তাহলে DXDX হতো সেটা 1 হয়ে যেত। আচ্ছা, এ হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কোশ্চেন পেপারে বলা নেই, কোশ্চেন পেপারে বলা উচিত ছিল যে এ কনস্ট্যান্ট, বা আমরা এ কনস্ট্যান্ট যদি নাও বলে না আমরা বুঝে নিতে পারবো, কারণ এখানে আমরা সব জায়গায় জানি ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তার মানে বাকি যারা থাকবে তারা তো অ্যাজ এ কনস্ট্যান্ট হিসাবেই কাজ করবে, সুতরাং কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। সো আমরা যদি 2/3 কমন নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি x^3, এই বিয়োগটা করলে কত হয়, 1/3 প্লাস y^1/3 DYDX দ্যাটস ইকাল টু 0। 2/3টা 0-র পাশে গিয়ে 0 হয়ে যাবে, মানে 0/2/3 হয়ে যাবে, একদম মাইনাস হবে, একদম মাইনাস হবে এটা। সো y^-1/3 DYDX ইকাল টু 0। আমি একটাকে সাইড চেঞ্জ করাচ্ছি, সো এটা আসছে -x^-1/3। সো DYDX কত আসছে, -x^-1/3 y^-1/3। এবার আমরা এই মাইনাস দুটোকে এক জায়গায় করে নিচ্ছি, DYDX মানে এই পর্যন্ত রাখলেও হয়, বাট যতটা পারা যায় ওটাকে একটা সিম্পলিফাই ফর্মে নিয়ে আসাটা বেটার। সো x/y যেহেতু দুটোর পাওয়ার -1/3 আছে, সো এইটা করে দিতে পারি, এবং লাস্টলি আমরা যেটা করতে পারি, DYDX ইকুয়াল টু পাওয়ারের মাইনাসটার জন্য এটা উল্টে গেলে y/x ^1/3, এইভাবে আমরা এটাকে রাখতে পারি। ঠিক আছে, সো এরপরেও আমি চাইবো আরও একটা ডেরিভেটিভের অঙ্ক করতে। সো আমি যেটা করবো এবার, এক সেকেন্ড, সো আমি দুটো অঙ্ক করব, এক সেকেন্ড আমি একটুখানি কোশ্চেন পেপারটা দেখে নিই। আমি এইখানে যে অঙ্কটা রয়েছে
এই অঙ্কটা এই একের দাগের এ যেটা রয়েছে এটার মতোই আমি আরো মানে মোট এরকম তিনটা অঙ্ক পাওয়া যায়। সো আমি আগে এইরকম সিমিলার প্যাটার্নে দুটো অঙ্ক আনছি, ঠিক আছে? এই পুরো হুবহু একই রকমভাবে দুটো এটা যেভাবে দিয়েছে সেরকম প্যাটার্নেই দুটো অঙ্ক পাওয়া যায়, দুটো তিনটা অঙ্ক পাওয়া যায়, সেগুলোর কথা আমি বলছি। সো প্রথমত যে অঙ্কটা করতে চাইছি আমি সেটা হচ্ছে একটা করব এবং একটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, কজ ওয়াই ইকাল টু এক্স কজ এ প্লাস ওয়াই, এটা দিয়ে দিয়েছে এবং এটা প্রুফ টাইপের অঙ্ক, এর ডিওয়াই ডিএক্স বের করতে দিয়েছে, সেটা হবে কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, ঠিক আছে? এটা প্রুফ করতে হবে। সো এই অঙ্কটা আমি প্রুফ করছি, এটা খুব সহজভাবেই হবে। আমাদেরকে যেহেতু এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, সো আমরা কি করছি, আমরা এই ইকুয়েশন থেকে ফার্স্টলি এক্স বের করে দিচ্ছি। সো ইকুয়েশন থেকে যদি আমি এক্স বের করি কি পাবো, কস ওয়াই বাই কস অফ এ প্লাস ওয়াই, ঠিক আছে? সো আমি যদি এখানে ডিএক্স ডিওয়াই বের করতে চাই, ডিএক্স ডিওয়াই, সো তাহলে কি আসবে, তাহলে নিচেরটার স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস ওয়াই। আচ্ছা দেখুন, আমরা আলটিমেটলি এইটা বের করতে চাইছি, আমি যেটা করেছি সেটার উল্টোটাই তো এটা, আমি ডিএক্স ডিওয়াই বের করছি, ডিওয়াই ডিএক্স বের করার জন্য ডিএক্স ডিওয়াইটাকে উল্টে দিতে হবে, উল্টে দিলে এই নিচের যেটা স্কোয়ার টার্মটা এই টার্মটা উপরে উঠবে, উপরে উঠলে দেখুন এই টার্মটা চলে আসছে। সো ভাগের সূত্রটা কী ছিল আমি একবার লিখি, ভাগের সূত্রটা ডিডিএক্স অফ ইউ বাই ভি যদি বলি, তাহলে আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে যে নিচেরটার স্কোয়ার নিচে বসবে, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, ঠিক আছে? এইভাবে মনে রাখাটাই মনে হয় বেটার। সো নিচেরটার স্কোয়ার, নিচেরটা মানে হচ্ছে কস অফ এ প্লাস ওয়াই ইন্টু নিচেরটা ডেরিভেটিভ মানে ডিডি ওয়াই, আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি কিন্তু এখানে, হ্যাঁ সেটা মনে রাখতে হবে। সো কস ওয়াই, কস ওয়াই মাইনাস উপরেরটা দ্যাট ইজ কস ওয়াই ডিডি এক্স ডিডি ওয়াই হবে, আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি কস অফ এ প্লাস ওয়াই, ওকে? সো আলটিমেটলি কি আসছে, উপরে কস এ প্লাস ওয়াই, কস ওয়াই এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে মাইনাস সাইন ওয়াই আসে, ঠিক আছে? ফর্মুলাটা বলে দিই, ডিডি এক্স অফ এগুলো আপনাদের আশা করি জানা, সাইন এক্স হয় কস এক্স এবং ডিডি এক্স অফ কস এক্স হয় মাইনাস সাইন এক্স, ঠিক আছে? সো মাইনাস কস ওয়াই সাইন এ প্লাস ওয়াই হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই, ঠিক আছে? সো উপরে একটা ফর্মুলা পড়ছে, ফর্মুলাটা কি, উপরে যে ফর্মুলাটা পড়ছে সেটা হচ্ছে সেই যৌগিক কোণের ফর্মুলা, সাইন এ কস বি প্লাস প্লাস না মাইনাস কস এ সাইন বি ইকাল টু সাইন এ মাইনাস বি, এই ফর্মুলাটা উপরে পড়ছে। সেই ফর্মুলা উপরে পড়লে সাইন এ প্লাস ওয়াই মাইনাস বি মানে হচ্ছে ওয়াই বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই, আলটিমেটলি চলে আসছে এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে সাইন এ বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই।
সো তাহলে আমরা ডিওয়াই ডিএক্স বের করে নিয়েছি, তাহলে আমরা এবার যদি এটাকে উল্টে দিই, ডি ডিএক্স ডিওয়াই বের করে নিয়েছি, আমরা যদি এটাকে উল্টে দিই ডিওয়াই ডিএক্স, সেটা কত হবে? সাইন এ বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই। সো আমরা প্রুফটা কিন্তু বলতে পারলাম, ঠিক আছে। এরকম সিমিলার আরেকটা প্রুফ আমি অ্যাজ এ একটা এক্সাম অঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এটা বাড়িতে করবেন। আমি উল্টাই নি না? ও ওকে। কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। এইরকম মোট তিনটে চারটে প্রুফ পাওয়া যায়। সো আর যে প্রুফ রয়েছে তার ভিতরে রয়েছে, একটা হচ্ছে দেওয়া আছে ধরুন সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই, এটা দিয়ে আপনাকে প্রুফ করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ বাই ওয়ান মাইনাস টু এক্স, ওয়ান মাইনাস টু এক্স কস এ। এই প্রুফগুলোর ক্ষেত্রে প্রমাণ দিয়ে দেয় এক্স স্কোয়ার, এটা প্রুফ করতে দিয়েছে। আরও একটা প্রুফ এরকম পাওয়া যায়, সেটা হচ্ছে সাইন ওয়াই, সাইন ওয়াই সমান সমান আগেরটার মতো এক্স সাইন এ প্লাস ওয়াই, এটা দিয়ে প্রুফ করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স সমান সমান সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, ঠিক আছে। সো আপনারা লাস্ট অঙ্কটা বাড়িতে করবেন। আমি প্রথম যেটা লিখলাম এই পেজে সেইটা আমি আলোচনা করে দিচ্ছি, আর পরে যেটা লিখলাম ওটা আপনারা আগের অঙ্কটার মতো করেই করতে পারবেন। সো প্রথম অঙ্কটা করার জন্যে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এটাকে নিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে। কি করব? সাইন ওয়াই ইকুয়াল টু এক্স, এটাকে ফর্মুলায় ভাঙছি। কি ফর্মুলা? না, ওই যে সেই সাইন এ প্লাস বি যে ফর্মুলাটা, সাইন এ কস বি কস এ সাইন বি, সেই ফর্মুলাটা এটাকে ভেঙে দিচ্ছি। সো কী আসবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই আসবে। এখন আমরা ওয়াইগুলোকে সব একদিকে আনার চেষ্টা করছি, ঠিক আছে। সো সাইন ওয়াই এদিক থেকে আমরা সমস্ত সাইন ওয়াইগুলোকে একদিকে আনি, এদিক থেকে সাইন ওয়াই আসছে এইটা। সো দ্যাট মিন্স এক্স কস এ সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ কস ওয়াই। সেখান থেকে যদি সাইন ওয়াই কমন নিই তাহলে ওয়ান মাইনাস এক্স কস এ, আর এখান থেকে তো কস ওয়াই কমন নেওয়াই যাবে, কোনো অসুবিধা নেই, কম বা বলাই যাবে। সো এটা হচ্ছে কস ওয়াই সাইন এ, এই আস, ঠিক আছে। এবার আমরা যদি এখানে সাইন ওয়াই বাই কস ওয়াই করি তাহলে উপরে কে যাবে? উপরে যাবে এক্স সাইন এ, আর নিচে কে যাবে? ওয়ান মাইনাস এক্স কস এ, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান ওয়াই। সাইন ওয়াই বাই কস ওয়াই হয় ট্যান ওয়াই, ট্যান ওয়াই ইকাল টু এক্স সাইন এ বাই ওয়ান মাইনাস এক্স কস এ, এটা আসছে। এবার আমরা বোথ সাইড এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। সো যদি আমরা ডেরিভেটিভটা এবার করি, সেক স্কোয়ার ট্যান ওয়াই ডেরিভেটিভ সেক স্কোয়ার ওয়াই, ডেরিভেটিভের ফর্মুলাগুলো আপনারা পেয়ে যাবেন, আপনাদের স্টাডি মেটেরিয়ালেও আছে এবং আশা করি আছে, এবং
আপনারা মানে যে বইগুলো যে আমরা ইলেভেন টুয়েলভে যে বইগুলো ব্যবহার করি সেগুলো তো আপনারা পেয়ে যাবেন। সো এটাকে ডেরিভেটিভ করলে আসছে ডিওয়াই ডিএক্স সেক স্কোয়ার ট্যান ওয়াই এর ডেরিভেটিভ সেক স্কোয়ার ওয়াই, ওয়াই যেহেতু ডিপেন্ডেন্ট আপন এক্স, সো চেন রুল দিয়ে আমরা বলতে পারি এখানে একটা ডিওয়াই ডিএক্স আসবে। এবার আমরা এখানে ভাগের সূত্র কাটাবো। তো ভাগের সূত্র আমি একটু আগে আলোচনা করে আসলাম, নিচেরটার স্কোয়ার নিচেরটা ইন্টু উপরেরটার ডেরিভেটিভ। আচ্ছা উপরেরটার ডেরিভেটিভ করলে কি হবে, এক্সটা ওয়ান হয়ে যাবে আর সাইনে পড়ে থাকবে, মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ। নিচেরটা ডেরিভেটিভ করলে কি হবে, ওয়ানটা জিরো হয়ে যাবে, মাইনাসটা মাইনাস থাকবে, এক্সটা ওয়ান হয়ে যাবে, কস এ পড়ে থাকবে, এই আসছে। ওকে সো এটাকে যদি আরেকটু ক্যালকুলেট করি, সো আমরা পাচ্ছি সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স ইকাল টু উপরে সাইন এ মাইনাস এক্স কস এ সাইন এ সাইন এ প্লাস এক্স সাইন এ কস এ, এটা এটা কেটে যাচ্ছে, বাই নিচে ওয়ান মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার, এই আসছে। সুতরাং আমরা পেলাম সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স ইকাল টু সাইন এ বাই ওয়ান মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার, এটা পেলাম। এবার আমরা আলটিমেটলি আমাদের, আচ্ছা তার আগে আমি পেজটা চেঞ্জ করব, সো তার আগে আমি বলে দিই এইটা আপনারা অ্যাজ এ হোমওয়ার্ক আগের অঙ্কটার মতো করে করে ফেলবেন। আর আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই প্রুফটার ভিতরে এই এটাই থেকে যদি আমি একটু এক লাইন করি তারপরে আমি বলবো কথাটা, ডিওয়াই ডিএক্স আমাকে তো প্রুফে ডিওয়াই ডিএক্স বের করতে দিচ্ছে, এই যে প্রুফটার ভিতরে তো ডিওয়াই ডিএক্স বের করতে দিচ্ছে। সো আমি যদি এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করি, সো আমি কী পাচ্ছি, সাইন এ বাই সেক স্কোয়ার ওয়াইটা নিচে নেমে আসবে, ওয়ান মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার, এই থাকছে। সো এবার আমাদের মেন প্রবলেমটা হচ্ছে যে এখানে এই সেক স্কোয়ার ওয়াইটা রয়েছে, এখানে এই পার্টটার ভিতরে কোনো ওয়াই ওরিয়েন্টেড টার্ম নেই, সুতরাং এই সেক স্কোয়ার ওয়াইটাকে আমাকে এনি হাউ এলিমিনেট করতে হবে, করতে পারলে আমি মোটামুটি অঙ্কে পৌঁছে মানে উত্তরে পৌঁছে যাব, ঠিক আছে। সো দেখা যাক কীভাবে আমরা করতে পারি। সো আমি পেজ সেভ করছি, নেক্সট পেজে গেলাম, তাহলে ডিওয়াই ডিএক্স ইকাল টু উপরে ছিল সাইন এ আর নিচে ছিল ওই সেক স্কোয়ার ওয়াইটাকে লেখা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়াই আর ওয়ান মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার, এই করা যাচ্ছে। ওকে সো সাইন এ বাই, আচ্ছা টেন স্কোয়ার ওয়াই, আমি টেন ওয়াইয়ের একটা মান বের করেছিলাম, আপনারা দেখুন খাতার উপরে করা রয়েছে, টেন ওয়াই ইকাল টু এক্স সাইন এ বাই ওয়ান মাইনাস এক্স কস এ, এই ছিল মানটা। সো এই মানটার স্কোয়ার হবে, সো ওয়ান প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ বাই ওয়ান মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার পুরোটা ইন্টু ওয়ান মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু, সো সাইন এ বাই আমরা এই জায়গাটা যদি লসাগু করি ওয়ান মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার উপরে ওয়ান মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ পুরোটা ইন্টু ওয়ান মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার, এই টার্মটার সঙ্গে এই টার্মটা কেটে যাবে, গিয়ে আলটিমেটলি যেটা পড়ে থাকছে সাইন এ বাই, আচ্ছা এবার এটাকে ভাঙতে হবে আমার আস্তে আস্তে, সো এটাকে ভাঙলে কি আসবে, ওয়ান মাইনাস টু এক্স কস এ প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, এইটা আসছে। তো দেখুন প্রায় চলে এসছে প্রুফটা, সাইন এ বাই ওয়ান মাইনাস টু এক্স
कॉस ए प्लस এই জায়গাটাকে যদি আমি এক্স স্কয়ার কমন নি সো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ এইটা আসছে ঠিক আছে তো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ কত হয় 1 হয় সো উপরে বসাচ্ছি সাইন এ বাই 1 মাইনাস 2x কস এ প্লাস সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ তো 1 সো এটা মানটা বসিয়ে দিলাম এই হচ্ছে আমাদের অঙ্কটা ওকে সো এরকম নানা রকম অঙ্ক দিতে পারে সো সেরকমই কিছু কিছু অঙ্কগুলোকে নিয়ে আমি আলোচনা করবো আজকে সো আমি পেজ সেভ করছি চলে যাচ্ছি কোশ্চেন পেপারে আমি আর একটা অঙ্ক দেখেছিলাম সেটা হচ্ছে এক সেকেন্ড ডেরিভেটিভ রিলেটেড আর একটা অঙ্ক এই অঙ্কটা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 প্লাস এটা হচ্ছে কত সাল সালটা হচ্ছে 2017-18 17-18 সালে ছয়ের দাগের এক ঠিক আছে রুট ওভার অফ এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই এখান থেকে আমাদেরকে ডিওয়াই ডিএক্স বের করতে দিচ্ছে ঠিক আছে সো আমরা এই অঙ্কটা করবো এবার সো আমি আমাদের বোর্ডে চলে যাই গিয়ে অঙ্কটা টুকে ফেলি ফার্স্টে অঙ্কটা দিয়েছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা দিয়েছে সো আমরা এই অঙ্কটা করার জন্য ডেরিভেটিভ এখানে সাধারণত আমাদের একটু রিপ্লেসমেন্ট করতে হয় অনেক সময় এই অঙ্কটার প্রুফ দিয়ে দেয় ঠিক আছে এই অঙ্কটার যে ডিওয়াই ডিএক্সটা বেরোবে অনেক সময় বলে প্রুফ দ্যাট বলে দিয়ে দেয় সেটা সেটা সাধারণত যেটা বেরোয় সেটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এটা বেরোয় সো এরকম প্রুফ অনেক ক্ষেত্রে দিয়ে দেয় ঠিক আছে সো আমরা কী করবো অঙ্কটা করার জন্যে এক্স ইকুয়াল টু সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু সাইন ফাই এই দুটোর ভিতরে পুট করব ঠিক আছে তো যদি আমি এই এই দুটোর এই এইটার ভিতরে এটা পুট করি তাহলে আমার কি আসছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস সাইন ফাই ঠিক আছে সো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা রুট ওভার অফ কস স্কোয়ার থিটা প্লাস রুট ওভার অফ কস স্কোয়ার ফাই ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস সাইন ফাই এই আসছে ঠিক আছে সো এখানে কি আসছে কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই মাইনাস সাইন ফাই ঠিক আছে তাহলে এ ইকুয়াল টু কত আসছে উপরে থাকছে কস থিটা প্লাস কস ফাই কস থিটা প্লাস কস ফাই নিচে থাকছে সাইন থিটা প্লাস মাইনাস সাইন ফাই মাইনাস সাইন ফাই এবার আমরা এই যোগফল গুণফলের যে রূপান্তর সেখানকার দুটো সূত্র ব্যবহার করব প্রথমত যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কস এ প্লাস কস কস এ প্লাস কস বি ইকুয়াল টু ফর্মুলা ছিল টু কস যোগফল বাই দুই এ প্লাস বি বাই টু ইন্টু কস বিয়োগফল বাই দুই আরেকটা যেটা বিয়োগ করবো আমরা সেটা হচ্ছে সাইন
a माइनस साइन बी এটার ফর্মুলা ছিল 2 cos যোগফল বাই 2 ইনটু সাইন বিয়োগফল বাই 2 ঠিক আছে তো এই ছিল ফর্মুলা এবার এই ফর্মুলা দুটো যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা এর মান কত পাচ্ছি এর মান পাচ্ছি 2 cos থিটা প্লাস 5 বাই 2 ইনটু cos থিটা মাইনাস 5 বাই 2 বাই 2 cos theta plus 5 by 2 into sin theta minus 5 by 2 okay so এখানে কিছু cancel out হচ্ছে এটা এটা কাটছে দুই দুই কাটছে সুতরাং a কি থাকছে a equal to cos theta minus 5 by 2 by sin theta minus 5 by 2 ঠিক আছে এটা হচ্ছে সুতরাং আমরা বলতে পারি a equal to cos by sin মানে cot cot theta minus 5 by 2 এটা হচ্ছে এবার আমরা কি করছি এই cotটাকে এই পাশে নিয়ে আসছি সুতরাং cot inverse হয়ে যাচ্ছে cot inverse a equal to theta minus 5 by 2 দুই দিয়ে যদি আমরা গুণ করে দিই সো theta minus 5 টা কত আসছে 2 cot inverse a এটা আসছে এবার আমরা এই x এর মান আমরা যেটা পুট করেছিলাম x equal to sin a sin theta তো এখান থেকে যদি থিটার মান বের করি থিটার মান কত আসবে সাইন ইনভার্স এক্স ওয়াই ইকুয়াল টু সাইন ফাই এখান থেকে যদি ফাই এর মান বের করি সো ফাই এর মান কত আসবে সাইন ইনভার্স ওয়াই এই দুটো মানকে আমি এর ভিতরে পুট করব ঠিক আছে সো আমি পেজ সেভ করছি এই দুটো মানকে যদি পুট করি এর ভিতরে সো আমরা কি পাচ্ছি সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু টু কট ইনভার্স এ এবার আমরা বোথ সাইড ডেরিভেটিভ করে দিচ্ছি ঠিক আছে বোথ সাইড যদি ডেরিভেটিভ করে দিই সো ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার কি করে হলো আমি যদি ফর্মুলা লিখে দিতে যাই ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে সো সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে ওয়াই তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপন এক্স সো আমরা এখানে ডিআই ডি এক্স পাবো ইকুয়াল টু আর এ পাশটায় যেহেতু এ ধ্রুবক এটা যেহেতু কনস্ট্যান্ট সুতরাং এই পার্টটা টোটালটা কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে সো আমরা ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডি এক্স এটাকে যদি একটু সাইড চেঞ্জ করিয়ে নিই সো ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পাবো সুতরাং ডিওয়াই ডি এক্স এর মান আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার সেটাকে একটা রুটের ভিতরে নিয়ে আসলে চলে আসছে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এই চলে আসছে সো এইভাবে আমরা এই অঙ্কটাকে করতে পারছি এরকম ডেরিভেটিভের কিছু কিছু অঙ্ক আমাদেরকে করতে হবে সো আমি নেক্সট অঙ্কে যাব যদি কারোর কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় সো আমাকে বলবেন সো নেক্সট এক সেকেন্ড একটুখানি আমরা এবার যেটা অঙ্কটা করব সেটা হচ্ছে আচ্ছা এই অঙ্কটা করব তার আগে আমি একটা অ্যাজ এ হোমওয়ার্ক একটা অঙ্ক বলে দিই আপনাদেরকে যেটা আপনারা করবেন বাড়িতে এই যে অঙ্কটা করলাম ওই অঙ্কটার মতো একটা অঙ্ক হয় সে অঙ্কটা আমি বলে দিচ্ছি এক্স রুট ওভার অফ ওয়ান প্লাস ওয়াই রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু জিরো এখান থেকে দেখাতে হবে ডিওয়াই ডি এক্স এর মান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার ঠিক আছে এটা নর্মাল ডেরিভেটিভ করলে হবে মানে সাইড চেঞ্জ করে নিয়ে ডেরিভেটিভ করে দিলে হবে মানে এখানে কোনো পুট করতে হবে না ঠিক আছে এই অঙ্কটা অ্যাজ এ হোমওয়ার্ক আপনারা করে ফেলবেন এবার আমি ওই অঙ্কটার কথা যাচ্ছি
এটা হচ্ছে 2016-17, 16-17 একের দাগের ক্ষয়ের, একের দাগের ক্ষয়ের তিন, এই অঙ্কটা এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস টু এক্স এফ ড্যাশ জিরো ইকুয়াল টু, এইটা প্রুভ করতে হবে। ঠিক আছে, 5 মার্কসে দিয়েছে অঙ্কটা। সো আমরা পেজটাকে ক্লিন করে নিই। এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস টু এক্স, এটা দিয়েছে। ঠিক আছে, সো আমরা এই অঙ্কটায় যেহেতু মানে এক্স রয়েছে ওই ব্র্যাকেটটার ভিতরে এবং তার পাওয়ারে আবার এক্স রয়েছে, সো এক্স এর পাওয়ারে যখন এরকম এক্স থাকে তখন আমরা কি করি, লগ ধরে নিই। ঠিক আছে, সো লগ অফ এফ এক্স ইকুয়াল টু লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস টু এক্স। ঠিক আছে, সো লগ অফ এফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস টু এক্স ইন্টু লগ অফ, লগের পাওয়ারটা নেমে আসে আমরা সে ফর্মুলা জানি, সেই ফর্মুলা দিয়ে আমরা লগের পাওয়ারটাকে নামিয়ে দিলাম। এবার আমরা জানি যে লগের বিয়োগটা লগের ভাগ হয়, সেটাও আমরা করতে পারি নাও করতে পারি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে এখানে ডেরিভেটিভ করে দিচ্ছি, ডিরেক্ট ডেরিভেটিভ করে দিচ্ছি। ঠিক আছে, সো ডিরেক্ট যদি ডেরিভেটিভ করি সো লগ কী হয়, ওয়ান বাই হয়ে যায়, লগ এক্স থাকলে ওয়ান বাই এক্স হয়, বাট এটা তো এক্স না, এটা এফ এক্স, তাহলে তার আবার ডেলিভারি হবে বাই চেন রুল এফ ড্যাশ এক্স। ঠিক আছে, সো এবার এই এটা তো ইউভির সূত্র, মানে ইউ দুটো গুণ আকারে রয়েছে। সো প্রথমে যদি এটা ডেলিভারিভ করি এ জিরো বি জিরো, টু এক্সটা টু হবে, লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স এটা থাকছে, আর এটা হলো প্রথমটা রেখে পরেরটা ডেলিভারি। এবার পরেরটা, সরি, প্রথমটা ডেলিভারি পরেরটা রেখে এবার করব কি, প্রথমটা রাখবো এ প্লাস বি প্লাস টু এক্সকে রাখবো, পরেরটা ডেলিভারি করবো। পরেরটা ডেলিভারি করলে কি হবে, প্রথমে লগ এক্স, সো ওয়ান বাই এক্স, এটা ওয়ান বাই এক্স মানে এ প্লাস এক্স বাই বি প্লাস এই এরকম হয়ে যাবে। এবার এটা তো অরিজিনালি এক্সটা, যদি লগ এক্স থাকতো তাহলে এই পর্যন্ত ডেরিভেটিভ হয়ে শেষ হয়ে যেত, কিন্তু এটা তো অরিজিনালি এক্স না, তাহলে চেন রুল অ্যাপ্লাই করবো, ডিডি এক্স অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমরা এক্সে উপনীত যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ডেরিভেটিভটা করে দিতে হবে। সুতরাং আমরা এফ ড্যাশ এক্স কী পাচ্ছি, এই এফ এক্সটা কোনাকুনি এখানে এসে গুণ হচ্ছে। ঠিক আছে, টু লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস এ প্লাস বি প্লাস টু এক্স ইন্টু, এটা উল্টে যাবে, বি প্লাস এক্স বাই এ প্লাস এক্স হবে, আর এটার ডেরিভেটিভ হচ্ছে ভাগের সূত্র। সো ভাগের সূত্র অনুযায়ী নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ, বি প্লাস এক্স ইন্টু উপরেরটা ডেরিভেটিভ কত হবে, ওয়ান, এ প্লাস এক্স ডেরিভেটিভ, এ ডেরিভেটিভ জিরো, এক্স ডেরিভেটিভ ওয়ান, মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, এই আসছে। ঠিক আছে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখি এবং এই টোটালটাকে থার্ড ব্র্যাকেটে রাখছি। ঠিক আছে, সো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স টু লগ, টু লগ, আচ্ছা এখানে একটা কেটে যাচ্ছে, ঠিক আছে, এই একটা পার্ট কেটে যাচ্ছে, এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স এ প্লাস বি প্লাস টু এক্স। আচ্ছা, এবার এই এ প্লাস এক্সটাকে এর নিচে নিয়ে নিচ্ছি, এ প্লাস এক্স আর একটা বি প্লাস এক্স পড়ে থাকছে, আর উপরে দেখুন এক্স এক্স ক্যান্সেল আউট হচ্ছে, বি মাইনাস এ থাকছে, তাই তো, বি মাইনাস এ এই থাকছে মোটামুটি, এই হচ্ছে থার্ড ব্র্যাকেট শেষ। আমাদের যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা আপনাদের কাছে যদি কোশ্চেন পেপার থাকে, প্রিন্ট আউট কোশ্চেন পেপার, দেখতে পাবেন যে ওখানে এফ ড্যাশ জিরো বের করতে দিয়েছিল। সো আমরা এবার এক্সের জায়গায় জিরো পুট করবো, ঠিক আছে, এক্সের জায়গায় জিরো পুট করবো। সো এক্সের জায়গায় যদি জিরো পুট করি তাহলে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু কি আসছে, আসছে, আচ্ছা, এফ অফ জিরো, এফ এক্স মানে কি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স ছিল, এফ এক্স এর মানটা বসাই এবং এক্স এর জায়গায় জিরো বসাতে বসাতে যাই, এ প্লাস জিরো বাই বি প্লাস জিরো। ঠিক আছে, এক্স এর জায়গায় জিরো বসাতে বসাতে যাচ্ছি, এ প্লাস বি প্লাস টু ইন্টু জিরো, ঠিক আছে, টু
log a plus 0 by b plus 0 ঠিক আছে plus a plus b plus 0 into b minus a by a plus 0 into b plus 0 এই আসছে ঠিক আছে সো f dash 0 তাহলে এবার এই যে পার্টটা এই পার্টটা কত হচ্ছে a by b whole to the power a plus b ঠিক আছে 2 log a by b ঠিক আছে উপরে দেখুন a plus b আর b minus a আর নিচে a b ঠিক আছে এই আছে আমি দেখে নেব একবার প্রমাণটা কিভাবে অঙ্কে রাখা আছে সেই হিসেবে আমরা রাখবো এইভাবে রাখা আছে সামনে এটাকে রাখা আছে ঠিক আছে সো f ড্যাশ 0 ইকুয়াল টু a বাই b হোল টু দি পাওয়ার a প্লাস b চলেই এসছে 2 লগ a বাই b প্লাস এটাকে মানে a প্লাস bটাকে যদি b প্লাস a করে দেন তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এখানে হবে অরিজিনালি b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a b এই আসছে প্রুফটা এটাই প্রুফ করতে দিচ্ছি এরকম সিমিলার দুটো অঙ্ক পাওয়া যায় পুরো হুবহু সিমিলার দুটো অঙ্ক পাওয়া যায় আমি সেই দুটো অঙ্ক আপনাদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক বলে দিচ্ছি আপনারা করে ফেলবেন সেটা হচ্ছে যে একটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স এটা দিয়ে বলছে প্লাস কস এক্স দিয়ে এফ এক্স বের করতে দিচ্ছে ঠিক আছে সরি এফ এক্স না এফ ড্যাশ জিরো বের করতে দিচ্ছে এফ ড্যাশ জিরো বের করতে দিচ্ছে এবং এফ ড্যাশ জিরোর মান বেরোবে লগ অফ বি ওয়াই এ সরি এ ওয়াই বি লগ অফ এ ওয়াই বি এই মানটা এটা আপনারা ক্যালকুলেট করে বের করবেন আর একটা অঙ্ক এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস ওয়ান প্লাস টু এক্স এটা দিয়ে বলছে এফ ড্যাশ জিরো বের করতে মান বেরোবে এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান ইন্টু টু লগ এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এ ঠিক আছে এটা বেরোবে উত্তর সো এই অঙ্কটা লাস্ট যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা কিন্তু আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতোই আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার ভিতরে বি ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিলে এই অঙ্কটা চলে আসে ঠিক আছে সো পরীক্ষার হলে দিলে তো আপনি ওইভাবে করতে পারবেন না আপনাকে পুরো অ্যাস যেভাবে আমি করে আসলাম অঙ্কটা সেইভাবেই কিন্তু করতে হবে করে আপনাকে অ্যান্সার বের করতে হবে ঠিক আছে সো আমরা ডেরিভেটিভের অনেকগুলো অঙ্কই করলাম আমি পরের আবার অঙ্কে যাব এক সেকেন্ড পেজটা সেভ করে নেবো তার আগে সো এবার আমরা ডেরিভেটিভের অঙ্ক আচ্ছা আমি এখানে ডেরিভেটিভের অঙ্ক আছে আরও সো তার আগে আপনারা লগ আউট হয়ে যাবেন লগ আউটের সময়টাও চলে এসছে কারণ অঙ্ক টুকতে গেলে লগ আউট হয়ে যাবেন সো আগে লগ আউট হওয়ার পর লগ ইন করুন দেন আমি নতুন অঙ্কে যাচ্ছি পরের অঙ্ক যেটা করব আচ্ছা আমরা এই অঙ্কটা করে নিই
সালটা হচ্ছে 2017-18, 17-18-র একটা অঙ্ক আগেই করেছি, 6-এর দাগের 1 করেছি, 17-18-র এবার করছি 6-এর দাগের 8, ঠিক আছে। এক্স ইকাল টু এ কস 1 মাইনাস কস থিটা, এক্স ইকাল টু এ 1 মাইনাস কস থিটা, এক্স ইকাল টু এ 1 মাইনাস কস থিটা। আর একটা ওয়াই ইকাল টু দেওয়া ছিল, ওয়াই ইকাল টুটা রয়েছে ওয়াই ইকাল টু এ 1 প্লাস সাইন থিটা, এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, এক্স ওয়াই ইকাল টু এ 1 প্লাস সাইন থিটা। এটা প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ, ঠিক আছে। সো প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ আমরা কীভাবে করি, প্রথমে আমরা ডি এক্স ডি থিটা বের করবো, ঠিক আছে। এখানে থিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট, সো এইটা থেকে আমরা আসবো। এ তো বাইরেই রয়েছে, 1টা 0 হয়ে যাবে, মাইনাস কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা প্লাস হয়ে যাবে, সো কত আসছে এ সাইন থিটা। এরপরে আমরা মানে আপনারা পরীক্ষায় যখন অঙ্কটা করবেন তখন খাতার দুপাশে দুটোকে ঢুকে নেবেন, ঢুকে নিয়ে পরপর দুপাশ থেকে নামাতে শুরু করবেন। ডিওয়াই ডি থিটা বের করবো, এখান থেকে বের করবো, সো এক সেকেন্ড, অনেক সময় এখানে এখানে থিটা প্লাস সাইন থিটা দেওয়া আছে, এই জন্য আমি দেখতে এসেছিলাম যে ওটা কী দেওয়া রয়েছে, থিটা প্লাস সাইন থিটা, এটা রয়েছে থিটা প্লাস সাইন থিটা। সো এ থিটার ডেরিভেটিভ 1 প্লাস সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। এবার আমরা অরিজিনালি আমাদেরকে যেটা বের করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স, ওকে, সো তাহলে ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স করলে ডিওয়াই ডিএক্স আসবে। সো ডিওয়াই ডি থিটা মানে কি, এ 1 প্লাস কস থিটা, আর ডি থিটা ডিএক্স মানে কি, ডি থিটা ডিএক্স মানে 1 বাই এ সাইন থিটা, এই আসছে, ওকে। তো আমরা যদি এখানে থিটা থিটা ক্যান্সেল আউট করে দিই, সো থিটা থিটা ক্যান্সেল আউট করে দিলে আমরা যেটা পাচ্ছি 1 প্লাস কস থিটা বাই এ ক্যান্সেল আউট করে দিলে সাইন থিটা, এই পাচ্ছি, ঠিক আছে। এখন আমি একটা ফর্মুলা দেখতে চাইব, কস 2 থিটা ইকাল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই কস 2 থিটা ইকাল টু কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা, এটা হয় সো 2 কস স্কোয়ার থিটা ইকাল টু 1 প্লাস কস 2 থিটা। তাহলে 1 প্লাস কস থিটা সূত্র কি, 2 কস স্কোয়ার থিটা বাই 2, এই সূত্রটা আমরা বসাচ্ছি। আর একটা সূত্র আমরা জানি যে সাইন থিটা ইকাল টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এই দুটো সূত্র অংশকোণের সূত্র, এই দুটো সূত্রকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো উপরেরটা হয়ে যাচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2 বাই 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, ঠিক আছে। সো এখানে কাটাকুটিটা হচ্ছে 2 2 কাটছে, উপরের একটা কস আর নিচের একটা কস কাটছে, সো থাকছে কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, মানে অ্যান্সার আসছে কট থিটা বাই 2, কট থিটা বাই 2, এই আসছে, ঠিক আছে। সো এরকম ডেরিভেটিভের অঙ্কগুলো খুব সহজ সহজ হয়। এবার এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা সহজ অঙ্ক রয়েছে যে কোনো বক্রের কোনো বিন্দুতে স্পর্শকের নতি ওয়াই প্লাস ডিওয়াই ডিএক্স, এটা দিয়েছে, এটা দিয়ে বলেছে সমীকরণ হলে বক্রের সমীকরণ বের করো। সো আমি এটা বলবো ওয়াই প্লাস 2x, দেখা যাক কি হয়। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদিও সলভ, সো এই অঙ্কটা এই মুহূর্তে করলে আমাকে ইন্টিগ্রেশনে ঢুকতে হবে, ঠিক আছে। সো আমি এই মুহূর্তে এই অঙ্কটায় ঢুকছি না, কারণ আমাকে তাহলে ইন্টিগ্রেশন এই অঙ্কটার মধ্যে ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে। সো ওই জন্য আমি এই মুহূর্তে অঙ্কটাকে বাদ রাখছি, দেখি
আরো কয়েকটা অঙ্ক করে নিই, তারপরে যদি অ্যাটলিস্ট ডেরিভেটিভের অঙ্কগুলো সবই হয়ে গিয়ে থাকে তখন আমি ইন্টিগ্রেশনের অঙ্কটা যাব। তো আর এখানে অঙ্ক তেমন দেখতে পাচ্ছি না, পরেরটাই যাচ্ছি আমি। এই একটা রয়েছে দেখতে পাচ্ছি এখানে, এটা তো করবই। তো আর কিছু আছে নাকি একবার দেখে নিই। এখানে এখানে একটা ওয়াই এন এর রয়েছে, এন দিয়ে, এটা এন তম ডেরিভেটিভ। এখানে একটা অঙ্ক অলরেডি আমরা করেছি, সো ওই অঙ্কটাই করি। ওকে, সো দেখা যাক অঙ্কটা কি বলছিল। এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু ওয়ান এর অনুষঙ্গী অবকল সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু ওয়ান, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু ওয়ান। ঠিক আছে, এই অঙ্কগুলো মেনলি আমরা যেটা করি যে এখানে আমাদেরকে প্রথমে দেখতে হয় কটা কনস্ট্যান্ট আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো কনস্ট্যান্ট রয়েছে, দুটো কনস্ট্যান্ট রয়েছে এ আর বি। সো দুটো কনস্ট্যান্ট মানে আপনি পরীক্ষার হলে হায়েস্ট দুবার ডেরিভেটিভ করতে পারবেন, মানে আপনি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার পর্যন্ত যেতে পারবেন। ফার্স্ট ডি ওয়াই ডি এক্স করবেন একবার ডেরিভেটিভ, সেকেন্ড আর একবার ডেরিভেটিভ করতে পারবেন। এই দুটো ডেরিভেটিভ করে আপনাকে এনি হাউ দুটো কনস্ট্যান্ট দাঁড়াতে হবে। ঠিক আছে, যদি আপনি একটা ডেরিভেটিভ করে দুটো কনস্ট্যান্ট দাঁড়াতে পারেন খুব ভালো, কিন্তু এখানে একটা ডেরিভেটিভ করে দুটো কনস্ট্যান্ট দাঁড়ানো যাবে না। আপনি হায়েস্ট দুটো ডেরিভেটিভ করতে পারবেন, তিনটে ডেরিভেটিভ করতে পারবেন না, একটা ডেরিভেটিভ করেও কিছু কিছু অঙ্ক করা যায়। যাই হোক, সো আমরা প্রথমে ডেরিভেটিভ করছি, এটা কত হবে, টু এক্স, এ তো রয়েছে তাহলে টু এক্স, টু বি ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকাল টু জিরো। সো টু চলে যাচ্ছে কমন নিয়ে, এক্স প্লাস বি ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকাল টু জিরো, টুটা কমন নিয়ে নিলাম, সো টু চলে গেল, এক্স প্লাস বি ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকাল টু জিরো। ঠিক আছে, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এটাকে আবার ডেরিভেটিভ করছি। ঠিক আছে, সো এটাকে আবার ডেরিভেটিভ করলে এ এ থাকবে, এক্সটা ওয়ান হয়ে যাবে, প্লাস বি ওয়াইটাকে রেখে ডি ওয়াই ডি এক্সকে ডেরিভেটিভ করলে ডি টু ওয়াই ডি এক্স টু। ঠিক আছে, আর আমরা যদি ডি ওয়াই ডি এক্সকে রেখে ডি ওয়াইকে ডেরিভেটিভ করি তাহলে ডি ওয়াই ডি এক্স এর হোল স্কোয়ার ইকাল টু জিরো। এই আসছে, সো আমি মানে ডি ওয়াই ডি এক্সকে ওয়াই ওয়ান লিখছি আর ডি টু ওয়াই ডি এক্স টুকে ওয়াই টু লিখছি, তাহলে কী হবে, এই এত লেখালেখি লাগবে না। সো এ প্লাস বি ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকাল টু জিরো, এটা আসলো। এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, এটা থেকে লিখতে পারি এ এক্স বি ওয়াই ওয়াই ওয়ান ইকাল টু জিরো। ঠিক আছে, সো আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এখান থেকে এর মানটা বের করি, এ ইকাল টু মাইনাস বি ইকাল টু মাইনাস বি ওয়াই ওয়াই ওয়ান ওয়াই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু স্কোয়ার, এই আসছে, এর মান বেরিয়ে গেল। এবার আমরা যদি এই এর মানটা নিয়ে আমরা একটা সমীকরণের মধ্যে বসাই যেখান থেকে আমাদের বির মানটা বেরোবে, সেরকম কোনো সমীকরণ কি পাওয়া যাচ্ছে? আমরা এখান থেকে বির মানও বের করতে পারবো, কিন্তু এ বি দুটোই মিশে রয়েছে, তো আমাকে এ বি এই পর্যন্ত থেকে এলিমিনেট করতে হবে এনি হাউ। সো আমরা যদি অপনয়ন করি, এক্স বি ওয়াই ওয়াই ওয়ান ইকাল টু জিরো, এ প্লাস বি ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকাল টু জিরো, এই তো। এখন আমরা এর মান বের করেছি বি দিয়ে, সেই মানটা আমাকে এক জায়গায় বসিয়ে
বির মানটা আমার বের করা টার্গেট, সো এই মানটা হয়ে যাচ্ছে, খুব সহজেই হয়ে যাচ্ছে। এই মানটাকে নিয়ে যদি আমরা এইটার ভিতরে বসিয়ে দিই, মানে এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম, এই 1 2-এর মানটা একের ভিতরে যদি বসাই কি হচ্ছে দেখুন, এত কিছু ভাবতে হচ্ছিল না। এর মানটা বসাচ্ছি মাইনাস বি ইন্টু ওয়াই ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, আর এক্স একটা রয়েছে থাকে সাথেই থাকছে, প্লাস বি ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। টোটালি বি যদি আপনি কমন নিয়ে নেন, নিয়ে থরলি ও পাশে পাঠিয়ে দেন, তো ওটা জিরো হয়ে যাবে। তাহলে আপনি কি পাচ্ছেন, মাইনাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান। আমি মনে একটা জায়গায় ভুল লিখেছি, এটা ওয়াই টু, এই ঠিকঠাক করেছি তো, এখানে একটা ওয়াই টু হবে, এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা টু, এটা টু, এই আসছে। তো আমরা আরও বেটারলি লিখতে পারি ওয়াই ওয়াই ওয়ান ইকাল টু ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এক্স, এই আসছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমি আবার প্রথম থেকে একবার বলছি কি কি করা হলো। আমরা আমাদেরকে একটা ইকুয়েশন দিয়েছিল, যে ইকুয়েশনটার ভিতরে দুটো আননোন ছিল, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। সো এই অঙ্কগুলো নিয়ম হচ্ছে যতগুলো আননোন আপনি হায়েস্ট ততবার ডেরিভেটিভ করে ওই আননোন দুটোকে আপনাকে তাড়াতে হবে। এখানে যেহেতু দুটো আননোন আছে, সো আপনি হায়েস্ট 2 বার ডেরিভেটিভ করতে পারবেন, 3 বার ডেরিভেটিভ করতে পারবেন না। কোনো কোনো অঙ্ক পাওয়া যায় যেখানে একবার ডেরিভেটিভ, মানে দুটো আননোন থাকলে একবার ডেরিভেটিভে উত্তর মিলে যেতে পারে, ঠিক আছে, সো সেটাও করা যেতে পারে। যাই হোক, আমরা হায়েস্ট 2 বার ডেরিভেটিভ করতে পারবো, যদি 3টা আননোন থাকতো 3 বার ডেরিভেটিভ করতে পারতাম, এই হচ্ছে ফ্যাক্ট। এবার আমরা ফার্স্ট ডেরিভেটিভ করলাম, সেকেন্ড ডেরিভেটিভ করলাম, এনি হাও আমার টার্গেট হচ্ছে এখান থেকে এ আর বির মানটা, তা এ আর বিকে তাড়িয়ে দিয়ে যে ইকুয়েশনটা তৈরি হবে সেই ইকুয়েশনটাকে আনা, ঠিক আছে। সো এই ইকুয়েশনটা এলো ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু এক্স, এটা হচ্ছে ওর ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমরা পরের আর একটা অঙ্কে যাবো, এই ইয়ার এটা হচ্ছে একদম লাস্ট যে ইয়ারের কোশ্চেন পেপারটা রয়েছে, দেখলাম 2018-19 কোশ্চেনে একটা কোশ্চেন আছে, এই যে 8-এর দাগের 1, ওয়াই ইকাল টু ই টু দি পার এক্স এ এক্স প্লাস বি, এখানেও দুটো, এই বক্রের পরিবারের অবকল সমীকরণ নির্ণয় করুন যেখানে এ বি পরিবর্তনশীল ধ্রুবক, ঠিক আছে। সো ওয়াই ইকাল টু ই টু দি পার এক্স এ এক্স প্লাস বি, ওয়াই ইকাল টু ই টু দি পার এক্স এ এক্স প্লাস বি, ঠিক আছে। সো আমাদেরকে এটা হায়েস্ট আমি 2 বার ডেরিভেটিভ করতে পারবো, তাই তো, হায়েস্ট আমি 2 বার ডেরিভেটিভ করতে পারবো, দেখা যাক। সো আমি যদি প্রথম ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স, আমি ডিওয়াই ডিএক্স না লিখে ওয়াই ওয়ান লিখছি, ঠিক আছে, তাহলে আমার মানে অল্প লিখতে হবে। সো ওয়াই ওয়ান ইকাল টু ই টু দি পার এক্স রেখে এক্স প্লাস বি ডেরিভেটিভ করলে কি হবে, এ পড়ে থাকবে, কারণ এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, বি ডেরিভেটিভ 0, প্লাস যদি আমরা ই টু দি পার এক্স কে ডেরিভেটিভ করি তাহলে এ এক্স প্লাস বি পড়ে থাকবে, ঠিক আছে। সো এখন আমরা এটা তো ওয়াই, এই এই যে জিনিসটা, এই জিনিসটা তো ওয়াই, সো এই জায়গাটা ওয়াই কে বসিয়ে দিচ্ছি, তাহলে ওয়াই ওয়ান ইকাল টু ই টু দি পার এক্স এ ই টু দি পার এক্স প্লাস ওয়াই, একে আবার ডেরিভেটিভ করছি। সো ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ কী হবে, ওয়াই টু এ ই টু দি পার এক্স এ ই টু দি পার এক্স এর মতো থাকবে, কারণ এ তো ধ্রুবক আর ই টু দি পার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পার এক্স নিজেই হয়। ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই ওয়ান, এই আসবে। এই ইকুয়েশনটাকে আমি 2 নাম দিচ্ছি, এই ইকুয়েশনটাকে আমি 1 নাম দিচ্ছি, এই ইকুয়েশনটাকে আমি 2 নাম দিচ্ছি, যে কোনো একটা থেকে এই এ ই টু দি পার এক্স এর মানটা বের করে নিয়ে আরেকটার ভিতরে বসিয়ে দেবো, ঠিক আছে। সো আমি এটা থেকে এ টু দি পার এক্স এর মান বের করে নিচ্ছি, কত আসছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, এই মানটাকে নিয়ে এর ভিতরে বসিয়ে দিচ্ছি। সো ওয়াই টু ইকাল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই ওয়ান, সো ওয়াই টু ইকাল টু টু ওয়াই, সব মিশে গেল, এইটা হবে ওয়াই, সো টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, দ্যাট ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু গঠন করি, ঠিক আছে। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলবেন সেটা। এরপরে আমরা এই পেপারগুলো দেখে এসেছি,
এই পেপারটাও দেখা হলো, ভ্যারিয়েশন ভেদ পদ্ধতিটা আমি আগের দিনও বলেছিলাম, সো দেখছি যতটা আজকে এগোনো যায় তারপরে ভেদ পদ্ধতিটা না হয় বলবো। এরপরে আচ্ছা এখানে একটা লম্ব প্রক্ষেপের সমীকরণ দিয়ে রয়েছে, সো এই লম্ব প্রক্ষেপ করতে গেলে এর আগে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হয়। যাই হোক, এখানে একটা অবকল সমীকরণ রয়েছে, ওয়াই ইকুয়াল টু কত সাল, আগে সালটা বলি, সালটা হচ্ছে 2015-16, ঠিক আছে, 15-16 সাল। এখানেও একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা আমি পরে আসছি, আগে ওই অঙ্কটা করে নিই তারপরে এই অঙ্কটা আসছে। এখানে একটা অঙ্ক রয়েছে, সেগুলো আমি পরপর আসবো, এখানে অনেকগুলো অঙ্ক পাচ্ছি। সো আগে 15-16 সালের 7-এর দাগে 3 করছি, ওয়াই ইকুয়াল টু এ লগ এক্স প্লাস বি, এর অবকল সমীকরণ গঠন আমরা একটু আগেই করলাম, ওয়াই ইকুয়াল টু এ লগ এক্স প্লাস বি। ওয়াই ইকুয়াল টু এ লগ এক্স প্লাস বি, ঠিক আছে। সো ফার্স্ট ডেরিভেটিভ ওয়াই ওয়ান বা ডিওয়াই ডিএক্স লিখি যেটাকে আমরা, ঠিক আছে। সো এটা কি হবে, এ লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস বি, আমি হায়েস্ট দুবার ডেরিভেটিভ করতে পারবো, তারপরে কিন্তু আর ডেরিভেটিভ আমি করতে পারবো না, তাই তো। সো আমরা ওয়াই টু আর একবার ডেরিভেটিভ মাইনাস এ বাই এক্স স্কোয়ার, কারণ ডিডিএক্স সব আমি যে দুটো ফর্মুলা এখানে ইউজ করলাম ফর্মুলা দুটো আমি একটু লিখে দিচ্ছি, যদি কোনো জায়গায় ফর্মুলা বুঝতে অসুবিধা হয়, মানে কোনো ফর্মুলা লিখে দিতে হয় আমায় বলবেন। লগ এক্স হচ্ছে 1/x ডিডিএক্স অফ 1/x হয় -1/x2, ঠিক আছে, আর বি তো ধ্রুবক, সোটা জিরো হয়ে যাবে, এই আসছে। এবার আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে এর মানটা বের করে নিচ্ছে, ঠিক আছে, এখান থেকে এর মান কত বের হচ্ছে, এর মান বের হচ্ছে -x2y2, এই এর মানটা আমি 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ নাম দিলাম, আগের লাইনে বিটা একদম, বা ভালো জিনিস ধরেছেন, আগের লাইনের বিটা হবে না কারণ ওটা তো ধ্রুবক, সুতরাং বিটা হবে না। সো আমি এই পেলাম, সো এই যদি পাই এখান থেকে আমি বিটা তো এমনি চলে যাচ্ছে, সো ওয়াই টু ইকুয়াল টু এই, এখান থেকে 1 নাম দিলাম, 2 নাম দিলাম, ঠিক আছে, 2 থেকে এটা পেলাম, 1 থেকে এ ইকুয়াল টু এক্স ওয়াই ওয়ান পাচ্ছি, এই দুটো জিনিস থেকে এ কে সমান করে দিচ্ছি, ঠিক আছে। সো -x2y2 ইকুয়াল টু এক্স ওয়াই ওয়ান, দুপাশ থেকে একটা করে এক্স কেটে দিচ্ছি, এক্স ওয়াই টু ইকুয়াল টু ওয়াই ওয়ান, সো এক পাশে নিয়ে আসলে ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই টু ইকুয়াল টু জিরো, এই আসছে ইকুয়েশনটা। এবার আমরা কোশ্চেন পেপারে চলে যাই, কোশ্চেন পেপারে যেটা করব সেটা হচ্ছে এছাড়াও ডিফারেনশিয়াল ইকুয়েশনের অনেক অঙ্ক আমি দেখছিলাম, এখানে অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক আছে, সো আমরা এগুলো না হয় পরে এক সময় করবো। এখানে একটা অঙ্ক রয়েছে, সো তার আগে আমি এই অঙ্কটা করে দিই, এটা ওই পেপার 15-16 পেপার, 15-16 পেপারের 1 এর দাগের ক এর 3, 1 এর দাগের ক এর 3, x^y + y^x ইকুয়াল টু a^9, এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, x^y + y^x ইকুয়াল টু a^9, 5 মার্কস দিয়েছে, x^y y^x a^9 এর জায়গায় অন্য যা খুশি তাই দিতে পারতো, কারণ এটা ধ্রুবক, এটা তো জিরো হয়ে যাবে। এবার দেখুন এই অঙ্কটাই কিন্তু ভ্যারিয়েবলের মাথায় ভ্যারিয়েবল রয়েছে, এক্স এর মাথায় ওয়াই, ওয়াই এর মাথায় এক্স, এইরকম যখন থাকে না তখন আমরা এগুলোকে এ বি ধরে নিই, এ প্লাস বি ইকুয়াল টু a^9 এরকম ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরি তাহলে এ ইকুয়াল টু কত হবে, x^y লগ, আমরা কখন লগ নিই, যখন ভ্যারিয়েবলের মাথায় ভ্যারিয়েবল থাকে, ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল থাকে, লগ x^y, সো লগ এ ইকুয়াল টু, এটাকে আমি ইকুয়েশন 1 নাম দিয়ে রেখে দিচ্ছি আপাতত, কারণ আমরা পরে ইকুয়েশন 1টাকে আবার ডেরিভেটিভ করব, ওয়াই লগ এক্স,
So 1 by a da dx equal to y রেখে log x এর ডেরিভেটিভ করলে 1 by x আর log x রেখে y এর ডেরিভেটিভ করলে dy dx. So dy dx log x. যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলবেন. সেখান থেকে আমরা da dx বের করছি, ঠিক আছে? A মানে কোনাকুনি a আসছে, a মানে x টু দি পাওয়ার y বাই এক্স প্লাস, খুব চাপ হয়ে যাবে এবার অঙ্কটা করতে গিয়ে, কারণ এই পেজের ভিতরে অঙ্কটা না ধরাতে পারলে পরের পেজে অঙ্কটা লেখাটা খুব চাপ হয়ে যাবে এই, ঠিক আছে? এবার আমরা বিটা করব, বি ইকাল টু ওয়াই টু দি পাওয়ার এক্স. সো লগ বি ইকাল টু লগ ওয়াই টু দি পাওয়ার এক্স. সো লগ বি ইকাল টু এক্স লগ ওয়াই, তাহলে ওয়ান বাই বি ডিবি ডি এক্স ইকাল টু এক্স রেখে লগ ওয়াই ডেরিভেটিভ ওয়ান বাই ওয়াই প্লাস লগ ওয়াই রেখে এক্স এর ডেরিভেটিভ ওয়ান হয়ে যাবে. সো এই তাহলে ডিবি ডি এক্স কত আসছে, কোনাকুনি এক্স বিটা উপরে উঠছে, বি মানে ওয়াই টু দি পার এক্স, এক্স বাই ওয়াই প্লাস লগ ওয়াই, ঠিক আছে? এবার আমি এক নং সমীকরণটাকে ডেরিভেটিভ করছি. এক নং সমীকরণটাকে ডেরিভেটিভ করলে কি পাবো, ডিএ ডি এক্স প্লাস ডিবি ডি এক্স ইকুয়াল টু জিরো পাবো. এটাকে যদি আমি দু নং নাম দিই, এটাকে যদি আমি তিন নং নাম দিই, এই দুই আর তিনের মানটা আমি এই চারের মধ্যে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো মানটা বসালে কি পাবো, এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স প্লাস ডিওয়াই ডি এক্স লগ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই লগ ওয়াই ইকুয়াল টু জিরো. এই পাচ্ছি, আমার টার্গেট হচ্ছে ডিওয়াই ডি এক্স বের করা, মানে এই টার্মটা বের করা. সো এটাকে আমি এক পাশে রাখছি, বাকি সব অন্য পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি. সো এক্স টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডি এক্স লগ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই, ঠিক আছে? সো ডিওয়াই ডি এক্স কত আসছে, এই বাজে একটা উত্তর আসছে যে মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই বাই এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স, এই আসছে, এটা আসছে অ্যান্সার, ঠিক আছে? এবার এখানে কেউ লসাগু টসাগু করে এটাকে আর একটু সিম্পলিফাই করতে পারে, সো সেটা হবে, এটা রাখলেও কোনো অসুবিধা নেই. ওকে, আমি পেজ সেভ করছি. এরকম অঙ্ক প্রচুর, মানে এগুলো মেনলি সবই ইলেভেন টুয়েলভের অঙ্ক কিন্তু. সো এবার আমরা এখানে আর একটা অঙ্ক পাচ্ছি, এটাও মানে 11-12 ডেলিভারি, মানে এগুলো সবই আর একদিন আমাকে করতে হবে. সো আমরা আগে একটা নাম্বার দেখে নেবো যে কেমন মার্ক্সে কোশ্চেন আসছে. সো এটা একটা সহজ অঙ্ক ছিল এখানে, যাই হোক আমি এবার একটু কোশ্চেন পেপারে যাই, অ্যাসাইনমেন্ট পেপারগুলো যদি একটু দেখতে চাই. এবছরের অ্যাসাইনমেন্ট পেপারের কেমন কি অঙ্ক এসছে দেখা যাক. তো এই হচ্ছে এবছরের অ্যাসাইনমেন্ট পেপার. ডেরিভেটিভ রিলেটেড এই অঙ্কটা, ডেরিভেটিভ রিলেটেড, ঠিক আছে? সো এটাই আমি পরে আসছি দরকার হলে, দেখা যাক আর একদম ডিরেক্ট ডেরিভেটিভ রিলেটেড কিছু পাই কি না. এটা তো ইন্টিগ্রেশন পার্ট. মানে অ্যাপ্লিকেশন পার্টের ভিতরে ঢুকছে,
লম্ব প্রক্ষেপ দিয়ে অনেকগুলো অঙ্ক রয়েছে দেখতে পাচ্ছি, লম্ব প্রক্ষেপটায় যাবো এবার। একটা অঙ্ক রয়েছে ফার্স্ট, সেই অঙ্কটা করব। একটু নিচেটা দেখে নি, ঠিক আছে আগে ওই অঙ্কটা করে আসি। এই অঙ্কটা, এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, ডিওয়াই ডি এক্স এর মান নির্ণয়, ঠিক আছে। এই যেভাবে অঙ্কটা, যে অঙ্কটা আমরা করলাম সে অঙ্কটার মধ্যেই কিন্তু অঙ্ক, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। সো আমরা একটাকে এ একটাকে বি ধরে নিচ্ছি, এ ইকুয়াল টু বি ধরি, ঠিক আছে। সো এ কি, এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এ লগ এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে লগ এ ইকুয়াল টু, দেখুন পুরো একই অঙ্ক হবে কিন্তু, অ্যাজ এ হোমওয়ার্ক ছেড়ে দিলে হতো, যাই হোক আমি হাত চালিয়ে করে দিচ্ছি। ডি এ ডি এক্স ইকুয়াল টু ওয়াই কে রেখে লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস ডিওয়াই ডি এক্স, পুরো আগের অঙ্কটার পুরো পার্টটা কিন্তু আসছে। সো ডি এ ডি এক্স ইকুয়াল টু এ, এ মানে এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই বাই এক্স ডিওয়াই ডি এক্স লগ এক্স। এই সিমিলারলি আমরা বিটা করতে পারি, বি ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স লগ বি ইকুয়াল টু লগ ওয়াই টু দি পাওয়ার এক্স। সো লগ বি আসছে এক্স লগ ওয়াই, ঠিক আছে। এবার আমরা ওয়ান বাই বি ডিবি ডি এক্স যদি বের করতে চাই, সো এটা এক্স, এক্স এর ডেরিভেটিভটা ওয়ান হবে, লগ এক্স রেখে লগ ওয়াই, লগ ওয়াই ডেরিভেটিভ ওয়ান বাই ওয়াই, আর লগ ওয়াই রেখে এক্স এর ডেরিভেটিভ ওয়ান হয়ে যাবে। সো ডিবি ডি এক্স কত আসছে, ডিবি ডি এক্স আসছে ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই প্লাস লগ ওয়াই, পুরো হুবহু আগের অঙ্কটা হলো। এটাকে আমরা তিন নাম দিয়েছিলাম, এটাকে আমরা দুই নাম দিয়েছিলাম, এটাকে আমরা এক নাম দিয়েছিলাম, এককে ডেরিভেটিভ করে এবার কি পাচ্ছি, ডিএ ডি এক্স ইকুয়াল টু ডিবি ডি এক্স। এটাকে আমরা চার নাম দিলাম, চারের মধ্যে দুই আর তিনের মান বসাচ্ছি। সো আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স প্লাস ডিওয়াই ডি এক্স লগ এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই, আমি কি কোনো জায়গায় ভুল করছি না, আমি তো এক জায়গায় ভুল করেছি, খুব বড় ভুল করেছি, যাই হোক এইখানটা একটা ডিওয়াই ডি এক্স হবে। সো ডিওয়াই ডি এক্স, আমি আগের অঙ্কটার আসছি, লগ ওয়াই এই আসছে, ঠিক আছে। সো এবার এই ডিওয়াই ডি এক্স টার্ম দুটোকে, আমি আগের অঙ্কটার কথা একটু পরে আসছি, ডিওয়াই ডি এক্স টার্ম দুটোকে এক জায়গায় আনতে হবে, ঠিক আছে। সো ডিওয়াই ডি এক্স টার্ম দুটোকে যদি এক জায়গায় আনতে চাই, এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স আর ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই এই একটা, আর এখানে থাকছে ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স এই, ওকে। সো এখানে একটা ডিওয়াই ডি এক্স কমন নেওয়া পার্ট থাকছে, তাহলে ডিওয়াই ডি এক্স কত আসছে ক্ষেত্রে, ডিওয়াই ডি এক্স আসছে, ডিওয়াই ডি এক্স আসছে কি না, ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স বাই এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই এই আসছে এই অঙ্কটার ডিওয়াই ডি এক্স। আগের অঙ্কটায় যেটা ছিল সেটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে। আমি এটা করে নিলাম, এটা আশা করি আপনাদের হয়ে গেছে,
আগের অঙ্কটা যেটা ছিল সেটা এবার আমি বলছি, আগের অঙ্কটা ছিল dAdx প্লাস dBdx ইকুয়াল টু জিরো ছিল, সো তার মানে এটা প্লাস এটা ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে। সো আমরা দুটো টার্মকে এপাশে রাখবো, একটা হচ্ছে এই টার্মটা, একটা হচ্ছে এই টার্মটা, সো সেটা রাখলে কি হবে, এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স আর ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই এটা ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এই পাশে মাইনাস নিয়ে যেটা আসবে সেটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স এই আসবে। সো ডিওয়াই ডিএক্স কত আসছে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স বাই এটা বাই এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই টু দি প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই এই আসবে আগের অঙ্কটার উত্তর, ঠিক আছে। সো ওটা আমার একটুখানি ভুল হয়েছিল, ডিআইডি এক্সটা দেওয়া হয়নি, ওটা আপনারা সংশোধন করে নেবেন, ঠিক আছে। এবার কোশ্চেন পেপারে যাই, অর্থগোনাল ট্রাজেক্টরিজ বের করতে দিয়েছে চারের দাগের বি এর একে, ঠিক আছে। সো আমরা এই অঙ্কটার দিকে যদি একটু লক্ষ্য করি, সো অর্থগোনাল ট্রাজেক্টরিজের প্রশ্ন মাঝে মাঝে আসে। সো অর্থগোনাল ট্রাজেক্টরিজ বের করার যে প্রসিডিওর সেটা হচ্ছে ইকুয়েশান ফর্ম করতে হয়, ফর্ম করে আবার সলভও করতে হয় দুটোই, মানে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ দুটোই করতে হয়। এখানে ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার দিয়ে তার অর্থগোনাল ট্রাজেক্টরিজ বের করতে দিচ্ছে। সো দেখা যাক আমরা কি কতদূর কি যেতে পারি। ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার, সো ফার্স্ট কথা আমি অর্থগোনাল ট্রাজেক্টরিজ ব্যাপারটা বলি একটু, একটা কার্ভ আছে আর একটা কার্ভ আছে, দুটো কার্ভ, সো এই দুটো কার্ভ তো একটা কোণে ছেদ করে, কিভাবে এই কোণটা নির্ণয় করা হয় এই কোণটাও আমাদের সিলেবাসে আছে। সো এই এই কার্ভের কোন একটা কার্ভের উপরে অঙ্কিত স্পর্শক, প্রথম কার্ভটার পরে ওই ছেদবিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং দ্বিতীয় কার্ভটার পরে ছেদবিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই স্পর্শক দুটো যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে তাহলে আমরা বলতে পারবো যে কার্ভ দুটো পরস্পর লম্ব, ঠিক আছে। এখন আমাকে একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দিয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমাকে ওই লম্ব কার্ভটা বের করতে হবে, সেটাকেই বলা হয় অর্থগোনাল ট্রাজেক্টরিজ, ঠিক আছে। সো আমি অঙ্কটাকে ফার্স্টে ডেরিভেটিভ করছি, সো ডিওয়াই ডিএক্স 2ax হবে, ঠিক আছে। এবার অর্থগোনাল ট্রাজেক্টরিজ বের করার সময় আমাদেরকে যেটা করতে হয় যে এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশান আমাদেরকে ফার্স্টে ফর্ম করে নিতে হবে, এর ডিফারেনশিয়াল ইকুয়েশানটাকে ফর্ম করতে হবে। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশান ফর্ম করার জন্য এর ভিতরে একটা কনস্ট্যান্ট আছে, সো আমাকে একবার ডেরিভেটিভ আমি করতে পারবো। সো এখান থেকে যদি আমি এর মানটা বের করি, এর মান কত হবে ওয়াই বাই এক্স স্কোয়ার, এই এর মানটাকে নিয়ে যদি আমি এর মধ্যে বসিয়ে দিই, সো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টু ওয়াই বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স, সো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু একটা এক্স কেটে যাচ্ছে টু ওয়াই বাই এক্স এই আসছে। এবার আমি অর্থগোনাল ট্রাজেক্টরিজ, এটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশান, আমাকে যদি এই এই অঙ্কটা দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশান বের করতে দিত 3 মার্কসে, তাহলে আমি কী করতাম, এক্স কোনাকুনি গুণ করে দিতাম, এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টু ওয়াই, এটা বলতাম এটা ডিফারেনশিয়াল ইকুয়েশান। আমাকে অর্থগোনাল ট্রাজেক্টরিজ বের করতে দিচ্ছে, অর্থগোনাল ট্রাজেক্টরিজ বের করার সময় কী করতে হয় সেটা এবার আমি বলছি। এই যে যেটা বেরোলো, এটা হোক বা এর পরেরটা হোক, যেটা হোক একটা নিলেই হলো, এটার যেখানে ডিওয়াই ডিএক্স থাকবে সেই জায়গাটায় আমরা মাইনাস ডিএক্স ডিওয়াই বসাবো, ঠিক আছে, বসিয়ে ওটাকে আবার সলভ করতে হবে ইন্টিগ্রেশন করে। সো যাই হোক, আমরা প্রথমে এর ভিতরে মাইনাস ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিএক্স ডিওয়াই বসালাম, টু ওয়াই বাই এক্স, ঠিক আছে। সো এবার আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টু ওয়াই, সরি মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু টু ওয়াই ডিওয়াই, ঠিক আছে। আমরা বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করে দিই, মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স টু ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই, একটা সি তো হবেই, প্লাস সি নিলাম, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করলে আসে, সো মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস ইকুয়াল টু টু
y স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশনের সূত্র সবারই আশা করি জানা আছে প্লাস সি। সো এই টু এই টু কেটে গেল, আমরা যদি দুই দিয়ে গুণ করে দিই, সো মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই স্কোয়ার প্লাস টু সি হবে। সেটা আমি সি ড্যাশ নাম দিলাম, এটাকে এবার সি বললাম, কারণ টু সি ড্যাশ যেটা সেটাকে আমি সি ধরছি। সো আমরা এটাকে আরও সিম্পলিফাই করলে কি পাবো, বা আমি এখানে মাইনাস সি যদি ধরি, মাইনাস সি যদি ধরি, সেটা মানে আরও ফর্মটা দেখতে সুন্দর হবে আমাকে। মেন কথা যে ফর্মটা আমি আনবো সেই ফর্মটা যেন একটু মানে দেখতে ভালো হয়, এটা হচ্ছে আমার মেন কথা। সো আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। এই যে এটা একটা বৃত্ত, সো এই বৃত্তটা ওই ওটাতে একটা প্যারাবোলা ছিল, ওই প্যারাবোলাটার উপরে কিন্তু লম্ব, এরকমভাবে আমরা অঙ্কগুলো করি, ঠিক আছে। সো আমি পেজ সেভ করব, পরের অঙ্কটা করার আগে আপনারা লগ আউট হয়ে যাবেন, সো আগে লগ ইন করুন, নেক্সট সেশনে লগ ইন করুন, দেন আমি আর একটা অঙ্ক করছি অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ। এখানেও পরস্পর লম্ব একটা অঙ্ক রয়েছে, তো আমরা একদম দেখতে পাচ্ছি ডিরেক্ট অর্থোগোনাল ট্র্যাজেক্টরিসের একটা অঙ্ক ছিল। এই এর অর্থোগোনাল ট্র্যাজেক্টরিস বের করতে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু জি এক্স, ঠিক আছে। এটা কত সাল একটু দেখে নেব, 2015-16 2015-16 এটা হচ্ছে 8-4 একদম লাস্ট অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু জি এক্স। ঠিক আছে, এই অঙ্কটা অনেক রকম ভাবে আসতে পারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু জি এক্স দিয়ে আমাকে বলতে পারে এর এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করো, ঠিক আছে, এটাও বের করতে দিতে পারে। বা এই অঙ্কটা অরিজিনালি যেটা হয় সেটা দেখুন, এক্স স্কোয়ার মাইনাস টু জি এক্স, ঠিক আছে, মানে আরও একরকমভাবে দিতে পারে, সাপোজ টু জি এক্স প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার, আমি দুপাশে জি স্কোয়ার যোগ করলাম, ঠিক আছে। সো এটাকে কী লেখা যায়, এক্স মাইনাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার। এই যে বৃত্তটা না, এই বৃত্তটা দেখতে কেমন, এইরকম, ঠিক আছে, মাইনাস জি কমা জিরোতে কেন্দ্র, সো এইরকম দেখতে। সো আপনাকে বললো যে এরকম একটা বৃত্ত, যে বৃত্ত মূলবিন্দুতে এক্স অক্ষকে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, এই বৃত্তটা কেমন বৃত্ত, মূলবিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে সেরকম বৃত্ত। সো আপনাকে এই ইকুয়েশনটা দিয়ে বলতে পারে অবকল সমীকরণ নির্ণয় করুন, এই ইকুয়েশনটা দিয়ে বলতে পারে অর্থোগোনাল ট্র্যাজেক্টরিস নির্ণয় করুন, এই ইকুয়েশনটা না দিয়ে আপনাকে বললো যে বৃত্ত মূলবিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে সেই বৃত্তের অবকল সমীকরণ নির্ণয় করুন, বা সেই বৃত্তের অর্থোগোনাল ট্র্যাজেক্টরিস নির্ণয় করুন, ঠিক আছে। সো আপনাকে কিন্তু এরকমভাবে মানে ঘুরিয়েও কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। সো আমরা যেভাবেই কোশ্চেন দিক আমরা সেভাবেই করব। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নিয়মে আমাদের ফার্স্টে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করতে হবে। সো টু এক্স প্লাস টু ওয়াই, ওয়াই এর ডিওয়াই ডি এক্স হবে ইকুয়াল টু টু জি এক্স, ওয়ান হয়ে যাবে। সো এখানে আমাদেরকে জিটাকে এলিমিনেট করতে হবে ফার্স্ট অর্থোগোনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করার জন্য। সো এখান থেকে যদি আমি টু জির মানটা বের করে নিই, সো টু জির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। সো সেই মানটাকে এখানে বসিয়ে দিলে টু এক্স প্লাস টু ওয়াই ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এই হলো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে। সো
এবার আমরা অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ, এবার এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি ফর্ম করতে দেয়, আমি এটাকে আরো একটু সিম্পলিফাই করলাম, আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখিয়ে দিচ্ছি। কোনাকুনি গুণ করে দেবো, টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটা এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, সো টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই আসবে অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ, এই আসছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ডিএক্স ডিওয়াই বসাবো, ঠিক আছে। সো মানে ওই যেটা বলেছিলাম যে আমি ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে মাইনাস এক্স ডিএক্স ডিওয়াই, সেটা যদি বসাই মাইনাস টু এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই আসছে। ওকে, সো এবার আমরা যদি এই অঙ্কটাকে আমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে। সলভ কীভাবে করা যায়, সলভ করার জন্যে এটাকে আমরা ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এরকম ফরম্যাটে নিয়ে আসি। সেটা বার্নৌলিজের অঙ্কে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। সো এটা একটা কমপ্লেক্স অঙ্কে ঢুকে গেছে, যাই হোক আমি যতটা পারছি এগিয়ে নিয়ে গিয়ে রাখছি, তারপরে আমি সেই অঙ্কটা দেখি কি আসে। আগে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু একটা এক্স কেটে যাচ্ছে, এক্স বাই টু ওয়াই, এক্স বাই টু ওয়াই, এখানে একটা ওয়াই কাটছে, মাইনাস ওয়াই বাই টু এক্স, এই আসছে। এবার আমরা যদি এই অঙ্কটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফর্ম, সেই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে আনতে চাই, সো আমাকে কি করতে হবে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম হচ্ছে ডিওয়াই ডিএক্স ডিএক্স ডিওয়াই মাইনাস এক্স বাই টু ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই টু এক্স। এটা একটা বার্নৌলিজ ইকুয়েশন, ইকুয়েশনটার নাম হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন। বার্নৌলিজ ইকুয়েশন সলভ করার একটা প্রসিডিওর আছে, ঠিক আছে। সো সেই প্রসিডিওরে সলভ করলে এটা সলভ হবে। তাই এই মুহূর্তে বার্নৌলিজ ইকুয়েশন বুঝতে গেলে আগে লিনিয়ার ইকুয়েশন বুঝতে হবে। সো আমরা লিনিয়ার ইকুয়েশন বার্নৌলিজ ইকুয়েশন কোনোটাই জানা নেই, সো আমি এই জন্যে এই অঙ্কটাকে আপাতত এই জায়গায় পজ করছি, ঠিক আছে। কারণ বার্নৌলিজ ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন দুটো একই রকমের জিনিস, বাট একটু একটু করে আলাদা আছে। সেই অঙ্কটাকে এই জায়গাটায় রাখছি। যদি আমরা বার্নৌলিজ ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন শিখি, যদি হিউজ পরিমাণ কোশ্চেন দেখি কোশ্চেন পেপারে আসছে, তো আমাদের তো ওটা শিখতে হবে, সেক্ষেত্রে এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। না হলে আমি যদি পরে সময় পাই বার্নৌলিজ ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশনটা না হয় একদিন সময় করে দেখব। সো এরপরে যে কোশ্চেন পেপারটা বের করেছিলাম এটা, এখানে একটা অঙ্ক রয়েছে এই অ্যাসাইনমেন্ট, এই বছরের অ্যাসাইনমেন্টের কোশ্চেনে, এটা কত দাগের চার, এটা হচ্ছে বিয়ের দাগ, মানে প্রথম দাগের বিয়ের দাগের চার। এবছরও ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম এসছে কিন্তু, হ্যাঁ এবছরও ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম এসছে এবং এরকম অনেক অঙ্ক দিয়েছে। তো এই অঙ্কগুলো আমরা এনথ রুট অফ ডেরিভেটিভ বা এম তম ডেরিভেটিভ, এন তম সাকসেসিভ ডেরিভেটিভ বলা হয় এগুলোকে, সেগুলো আমি দেখি কেমন কী কোশ্চেন আসছে, সেখান থেকে দেখে দরকার হলে সেটা করতে হবে। সে এই দুটো অঙ্ক দিয়ে বলেছে কে এর মান নির্ণয় করো যাতে এই বক্ররেখা এবং এই সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করে। ওকে, সো এই বক্ররেখা এবং এই সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করে। এখন দেখা যাক, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু কে, আর এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার।
এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু কে। এক্স ইকুয়াল টু কে যে সরলরেখাটা না, এই সরলরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে? এটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, এক্স ইকুয়াল টু কে সরলরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে? যেটা এই কে ডিস্টেন্স দিয়ে যায়, এই ডিস্টেন্সটা কে। তো এর যদি আমরা ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স বের করতে চাই না, তো আমাদেরকে আলটিমেটলি এখান থেকে তো ডিওয়াই ডিএক্স বের করতে পারবো না, আমাদেরকে ডিএক্স ডিওয়াই বের করতে হবে। সেটা কত হবে? জিরো হবে। সো তার মানে ডিওয়াই ডিএক্স আমরা যদি বের করি, সেটা কিন্তু ওয়ান বাই জিরো, মানে আনডিফাইন্ড হয়ে যাবে বা ইনফিনিটিভ হয়ে যাবে, ঠিক আছে? এই অঙ্কটা থেকে যদি আমি ডিওয়াই ডিএক্স বের করতে চাই, সো আমরা কি পাবো? যে এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান, ওয়াই স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? সো দ্যাটস ইকুয়াল টু, দ্যাটস ইকুয়াল টু এক্স এর ডেরিভেটিভ ওয়ান, টু ওয়াই ডিওয়াই ডিএক্স, এই আসছে, ঠিক আছে? সেখান থেকে ডিওয়াই ডিএক্সটা বের করে আনি, ডিওয়াই ডিএক্স, সো তাহলে টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই এইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। সো ডিওয়াই ডিএক্স কত আসছে? ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই, এই আসছে। সো এখন এটা এর প্রবণতা, এই প্রবণতাটার নাম দিলাম এম ওয়ান, এটা এর প্রবণতা, এই প্রবণতাটার নাম দিলাম এম টু। সো এম ওয়ান এম টু মাইনাস ওয়ান হওয়ার কথা, এম ওয়ান এম টু মাইনাস ওয়ান হওয়ার কথা। সো এখানে সেরকম কোনো ফ্যাক্ট পাওয়া যাচ্ছে না যে এম ওয়ান এম টু মাইনাস ওয়ান, দুটো সরলরেখা কখন পরস্পর লম্ব হয়, যখন তাদের প্রবণতা দুটোর গুণফল ওয়ান হয়, মাইনাস ওয়ান হয়, সো সেক্ষেত্রে এটা লম্ব হবে। সো আমরা কিন্তু এখানে সেরকম কোনো ফ্যাক্ট পাচ্ছি না, ঠিক আছে? সো আমরা একটা কাজ করতে পারি, এই এক্সের মানটা যদি এর ভিতরে বসাই, সেক্ষেত্রে কি আসবে? কে মানে আগে সলভ পয়েন্টটা বের করতে চাইছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস ওয়াই স্কোয়ার। সো ওয়াই স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে আসছি, কে মাইনাস ওয়ান, সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে বাই কে মাইনাস ওয়ান, এই আসছে। সো এখান থেকে কোনো সুইটেবল মান বেরোচ্ছে না, অঙ্কটা কী ছিল সেটা একবার দেখি। কে নট ইকুয়াল টু জিরো এর মান নির্ণয় করুন, যাতে এই বক্ররেখা এবং এই সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করে, এই দুটো পরস্পর লম্বভাবে ছেদ করে, মানে এদের ট্যাঞ্জেন্ট, ট্যাঞ্জেন্ট যাতে লম্বভাবে ছেদ করে। এখন আর একটাভাবে আমরা যেতে পারি, সেটা হচ্ছে যে দেখুন, এই যে এটা, এটা তো এক্স অক্ষের পরে লম্ব, সুতরাং এই প্রবণতাটা যদি এক্স অক্ষের প্রবণতার সঙ্গে সমান হয়, মানে এইরকম হয়, সো এটা লম্বভাবে ছেদ করবে, সে তার মানে এই প্রবণতাটাকে জিরো হতে হবে। সো তার মানে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক আছে? সো সেটা কখন হবে? যখন ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ারটা জিরো হবে, কারণ কোনাকুনি গুণ করে দিলে। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তার মানে ওয়াই স্কোয়ারের মান ওয়ান পেলাম, ওয়াই স্কোয়ারের মান ওয়ান, এই মানটা এখানে বসালে কে বাই কে মাইনাস ওয়ান, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা কি কিছু পাচ্ছি এখান থেকেও সুইটেবল কিছু? কে মাইনাস ওয়ান ইকুয়াল টু কে চলে আসছে, কে মাইনাস ওয়ান ইকুয়াল টু কে চলে আসছে, এবং কে কে কেটে যাচ্ছে, কে কে কেটে চলে যাচ্ছে। সো সুইটেবল কিছু আসছে না, কারণ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ ফলস। সো আর একটা যেটা করা যায়, ওয়াইয়ের মান তো জিরো হবে না, তো এখানে কোনো জায়গায় কি ভুল করেছি আমি একবার দেখে নিই ক্যালকুলেশনটা, ওয়াই স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ ওয়ান
2xy dy dx plus x এর ডেরিভেটিভ 1 2y dy dx dy dx গুলোকে একদিকে নিয়ে এসেছি আর এইগুলোকে একদিকে নিয়ে এসেছি জাস্ট এটাকে নিচে ভাগ করে দেওয়া হয়েছে আর তো কিছু করা হয়নি সো এই প্রবণতাটা যদি 0 এর সঙ্গে সমান হয় মানে x অ্যাক্সিস এর প্যারালাল হয় সো তাহলে ওটা লম্ব হবে একমাত্র তাছাড়া লম্ব হবে না কখনো সো এটা 0 এর সঙ্গে সমান মানে 1 মাইনাস y স্কয়ারটা 0 এর সঙ্গে সমান y স্কয়ার এর মান পেলাম এটা সো y স্কয়ারের মান যদি 1 হয় সো পাওয়া যাচ্ছে না y স্কয়ারের মান 1 হলে পাওয়া যাচ্ছে না তার মানে এখানে k এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না k এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না দেখুন এখানে আপনি এই ইকুয়েশনটা এসে উপনীত হলেন এখান থেকে k এর কোনো আপনি মান বের করতে পারবেন না যে মানের জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাইড সো কে এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না কারণ এই সরলরেখাটা তো y অক্ষের সমান্তরাল মানে x অক্ষের পরে নিজে লম্ব হয়ে রয়েছে সো ওটাকে যদি ছেদ করতে হয় তাহলে ওটাকে ওটার যে ট্যাঞ্জেন্ট সেই ট্যাঞ্জেন্টটাকে x অক্ষের সমান্তরাল হতে হবে সো x অক্ষের সমান্তরাল মানে তার প্রবণতা শূন্য প্রবণতা শূন্য প্রবণতা শূন্য করে আমরা কে এর কোনো বাস্তব মান পাওয়া যাচ্ছে না সুতরাং আমরা এখানে উত্তরটা কি লিখব কে এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না কে এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না যে মানের জন্য এটা সম্ভব ওকে সো আজকে আমরা ডেরিভেটিভ এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু প্রিলিমিনারিজ এবং ইয়ার সলভ বেসিসে আলোচনা করলাম নেক্সট দিন এরকমই কিছু একটা আলোচনা করব সো আমি চেষ্টা করব নেক্সট দিন এসএমটি থ্রিতে ঢোকার এসএমটি টু থেকে অনেকটাই আমরা আলোচনা করলাম এবার এসএমটি থ্রি থেকে কয়েকটা জিনিস কেমন কোশ্চেন আছে সেগুলো আলোচনা করে নিই দরকার হলে আমরা আবার এসএমটি টুতে ফিরে আসবো ওকে সো যদি কারোর কোনো কোশ্চেন থাকে এবার বলুন